নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি আবুল কালাম, ছেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা, গণতন্ত্র ও স্বাধীনতাকে পাঠ্যপুস্তকের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। রাজনীতিতে আসা 1997 সালে তৎকালীন জোসেফ ব্যানিতে যে মহানগর ছাত্রদল ছিল, সেই কমিটি 4 নম্বর ওয়ার্ডের আমি একজন সাধারণ সদস্য ছিলাম। কারণ বলতে গেলে জন্মিত রাজনৈতিক পরিবার থেকে, আমার দাদা জালালাজি সাহেব আপনার জাগো দলের প্রতিষ্ঠাতে যে 71 জন মেম্বার ছিলেন, এর মধ্যে 1 জন সাহেব ছিলেন, সম্মানিত সদস্য ছিলেন। জিয়াউর রহমান সাহেবের সময় তৎকালীন সময়ে এই নারায়ণগঞ্জ সদর আসনে সাবেক সংসদ সদস্য ছিলেন, বাবা 3 বার সংসদ সদস্য, এদের পরিবারটাই রাজনৈতিক পরিবার, এই ধারাবাহিকতায় চলে আসা হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে গেলে গণতন্ত্র স্বাধীনতা এগুলো আসলে পাঠ্যপুস্তকের বিষয় হয়ে গেছে। দেশে গণতন্ত্র অনুপস্থিত, স্বাধীনতার তো কোনো বালাই নেই এবং পুরা দেশটা একটা কারারুদ্ধ অবস্থায় আছে। এবং আমাদের বর্তমান যে সংগ্রাম চলছে এটা হচ্ছে গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করা এবং স্বাধীনতাটাকে, যেটা পাঠ্যপুস্তকের স্বাধীনতা, এটা থেকে বের করে এনে যেই স্বাধীনতার চেতনায় এই দেশ স্বাধীন হয়েছিল, মুক্তিযুদ্ধ যারা দেশ স্বাধীন করেছিল, সেই স্বাধীন দেশে আমরা ফিরে যাওয়ার জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এসএসটিভির সাথেই থাকুন।